বাড়ির পুকুরে মাছ ছাড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার মাছের কতটা পরিমাণ মাছ ছাড়ছি এবং মাছের সাইজ কি, এইটা মাথায় রাখতে হবে। প্রায় সেই দেখেছি যে আমরা বাড়ির পুকুরের ক্ষেত্রে যখন যার যখন মনে হয়েছে আমরা মাছ ছেড়ে দিয়েছি, মাছের কোনো সংখ্যা ঠিক রাখিনি, এবং সমস্যাগুলো আমরা দেখি যখন মাছ মরতে শুরু করে। তাই জন্য মাথায় রাখতে হবে আমি কতটা পরিমাণ মাছ ছাড়ছি এবং কিরকম সাইজের মাছ ছাড়ছি। সাধারণত বাড়ির পুকুর, যদি অনেক সময় আমাদের একখানা পুকুর হয় বাড়ির উঠোনের লাগোয়া, এরকম ক্ষেত্রে আপনার একটু বড় সাইজের মাছ ছাড়াটাই সব থেকে দরকার, এবং 100 গ্রাম সাইজের বড় সাইজের মাছ ছাড়ুন। খুব খুব কম, ছোট হলে 50 গ্রামের নিচে একেবারেই নামা ঠিক হবে না, এবং সমস্ত ধরনের মাছ ছাড়া দরকার রয়েছে। এবং স্তরভিত্তিক যদি মাছের সংখ্যা নিয়ে আলোচনা করি, তবে মাছের পুকুরের যে ওপরের স্তর, ওপরের স্তরে আপনার কাতলা মাছটা একটু বেশি সাইজের ছাড়ুন, প্রায় 300 থেকে 350 গ্রাম ওজনের কাতলা ছাড়া দরকার রয়েছে ওটা, এবং 4 পিস, ডেসিমেলে 4 পিস। সিলভার কার্প ওই 150 থেকে 200 গ্রাম সাইজের ছাড়ুন, ডেসিমেলে 8 পিস। মাঝে রুই মাছ, মাঝের স্তরে রুই মাছ, ওটাও প্রায় ওই 100 গ্রামের কাছাকাছি মাছ ছাড়া দরকার রয়েছে, এবং ডেসিমেলে 20টা ছাড়লে বেটার। এবং নিচের স্তরের ক্ষেত্রে ওই মৃগেল, কমন কার্প, যে সমস্ত মাছ রয়েছে এগুলো অ্যাটলিস্ট যেন 50 গ্রাম থাকে, 100 গ্রামের কাছাকাছি পেলে তো খুবই ভালো। আর গ্রাস কার্প যে মাছটা ঘাস টাসকে পরিষ্কার রাখে, ওই মাছটা ওই ডেসিমেলে 3 পিস, এবং ওটাও সেই একই রকমভাবে আপনার 50 গ্রামের ওপরে মাছ ছাড়ার দরকার রয়েছে। তো মাছের যে সংখ্যাটা, এই রকম সংখ্যায় যদি আমরা মাছ ছাড়তে পারি, এক্ষেত্রে রুই মাছের যেহেতু চাহিদা অত্যন্ত বেশি, আমরা রুই প্রত্যেকেই পছন্দ করি মাঝের স্তরে, তাই খেয়াল করে দেখবেন রুইয়ের সংখ্যাটা বেশি রয়েছে। তো এই অনুপাতে যদি আমরা মাছ ছাড়তে পারি, তবে আমরা মানে টোটাল ডেসিমেলে আপনার হচ্ছে 40টা, তো মাছের একটা ভালো কিন্তু আমরা উৎপাদন পেতে পারবো।